আজ শুরুতেই রাজ্য দেশের মোস্ট ইম্পর্টেন্ট আরটি এক্সক্লুসিভ খবরের শিরোনাম জেনে নেব এক নজরে, তারপরে প্রত্যেকটি আপডেট বিস্তারিত আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব। তাই অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত, দেখতে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। 2022 পনেরোই আগস্টের মধ্যে দেশের সবাইকে ঘর দেবেন মোদী, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট বড় সুখবর, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া শুরু হলো। মোট 9 লক্ষ পড়ুয়া পাবেন এক সপ্তাহের মধ্যেই টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুগের হলো অবসান, ক্যাপিটাল হিলে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বিডেন। বঙ্গ রাজনীতিতে নতুন মোড়, আব্বাস সিদ্দিকীর নতুন দল ঘোষণা, নতুন দলের নাম দেওয়া হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, লড়বে 21-এর ভোটে। কৃষি আইন 1.5 বছর স্থগিত রাখার প্রস্তাবে রাজি হলেন না কৃষকরা, বিরাট বড় আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের, 26শে জানুয়ারি হচ্ছে বিরাট বড় আন্দোলন। অন্যদিকে রাজ্যের এক বিরাট বড় প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও একটি বিরাট বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিধবা ভাতা এবং পেনশনের সব আবেদন বৈধ, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। আসছে 2021-এর ভোট যুদ্ধ, এবারের ভোটে হবে চরম লড়াই। সিভিক পুলিশ এবং গ্রিন পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রত্যেকটি আপডেট বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত থাকুন। শুরুতেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো, আমাদের খবরগুলো দেখে আপনি 1% উপকৃত হলে, ভালো লেগে থাকলে আমাদের জানাবেন, তাই ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে সকলকে খবরগুলো জানতে সাহায্য করবেন। আমাদের খবরগুলো প্রত্যেক দিন নিয়ম করে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। হলো ট্রাম্প যুগের অবসান, ক্যাপিটাল হিলে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বিডেন। করোনা মহামারীর তাণ্ডবের মাঝেই 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলেন জো বিডেন। শপথ গ্রহণের পরেই তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাপিটাল হিলে তার সঙ্গে শপথ নিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ বিশিষ্টরা। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লেডি গাগা। তাদের শপথ গ্রহণের সময় অভূতপূর্ব বেশ কিছু জিনিস দেখা গেল যা আগে কখনো হয়নি, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ক্যাপিটাল হিলের ন্যাশনাল মলে দর্শকের অনুপস্থিতি। এর আগে প্রতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাতে সাধারণ দর্শক দেখতে পারেন তার জন্য প্রায় 2 লক্ষ টিকিট বিক্রি হয়, এবার কোভিডের ধাক্কায় সেটা হয়নি, বরং সেই জায়গাটা ভরানো হয়েছে লক্ষ লক্ষ আমেরিকান পতাকা দিয়ে। এবারই প্রথম ব্রিটেন এবং হ্যারিসের সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণ শক্তি মোতায়েন করেছে ন্যাশনাল গার্ড। অন্যান্যবার ন্যাশনাল গার্ডের 1,000 দশেক নিরাপত্তারক্ষী প্রেসিডেন্সির শপথ গ্রহণে হাজির থাকেন, কিন্তু এবার 25,000 ন্যাশনাল গার্ডকেই হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যান্যবার শপথ গ্রহণের পরে হোয়াইট হাউস চত্বরে প্যারেড করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট, তাকে দেখার জন্য রাস্তায় ভিড় করেন হাজার হাজার আমেরিকানও, কিন্তু এবার সেটাও হয়নি। ব্রিটেনের প্যারেডে দর্শক সমাগম নিষিদ্ধ ছিল এবার। রাজ্যের স্কুল পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে পাঠাতে শুরু করলেন রাজ্য সরকার। মোট 9 লক্ষ পড়ুয়া পাবেন এক সপ্তাহের মধ্যে 10,000 টাকা করে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিকের কয়েক মাস আগে ট্যাব কিনতে পড়ুয়াদের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। 10,000 টাকা দেওয়া শুরু করলো আজ থেকেই রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 9 লক্ষ পড়ুয়াকে আগামী 1 সপ্তাহের মধ্যেই দেওয়া হবে ট্যাব কেনার জন্য এই 10,000 টাকা করে, সরাসরি তাদের অ্যাকাউন্টে এই 10,000 টাকা পৌঁছে যাবে। 15ই জুন থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট। সেই প্রেক্ষাপটে অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব কিনতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া শুরু করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন কেউ যাতে কোনোভাবে বাদ না পড়ে সেটা দেখতে হবে, কেউ বাদ পড়লে স্কুলের কাছে সেটা জানাতে হবে, তাহলেই অ্যাকাউন্টে পেয়ে যাবে 10,000 টাকা করে। প্রথমে পড়ুয়াদের ট্যাব কিনে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার, কিন্তু একসঙ্গে অতগুলো ট্যাব কোনো কোম্পানি দিতে পারছিল না, তাই রাজ্য সরকার পড়ুয়াদের অ্যাকাউন্টেই 10,000 টাকা করে সরাসরি দেওয়ার ঘোষণা করেছে। রাজ্যের 14,000 উচ্চ মাধ্যমিক স্কুল এবং 636টি মাদ্রাসার মোট 9.5 লক্ষ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল সরকার। করোনা আবহে স্কুলে গিয়ে ক্লাস করা অসম্ভব, সবার কম্পিউটার বা স্মার্টফোন কেনার সামর্থ্য নেই,
তাই নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত। পরবর্তীকালে ট্যাবের বদলে দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। যারা এখনও পাননি, আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টেও ঢুকে যাবে সেই 10,000 টাকা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি রাজ্যের স্কুল পড়ুয়ারা। যদিও ভোটের মুখে দ্বাদশের পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্তের পিছনে রাজনীতি দেখছেন বিরোধীরা। এদিনের ভার্চুয়াল বৈঠকে পড়ুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। যেসব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের সংশ্লিষ্ট জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। বঙ্গ রাজনীতিতে নতুন মোড়। 2021 ভোট হতে চলেছে আরও রোমাঞ্চকর। আব্বাস সিদ্দিকীর নতুন দল ঘোষণা। নতুন দলের নাম দেওয়া হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, লড়বে 21 ভোটে। তিনি যে 21 ভোটের আগে নতুন দল করতে চলেছেন আগেই ঘোষণা করে দিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নতুন দলের নাম ঘোষণা করে দিলেন তিনি। আব্বাসের নতুন দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ ISF। এদিন আব্বাস আরও জানান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকারী কমিটির চেয়ারম্যান হলেন নওশাদ সিদ্দিকী, দলের সভাপতি করা হয়েছে সিমুল সোরেনকে। এদিন দল ঘোষণা করে আব্বাস বলেন, ISF এর লড়াই সামাজিকভাবে অনগ্রসর সমস্ত অংশের মানুষের জন্য। তার কথায়, আদিবাসী, তপশিলি, নিম্ন বর্ণের হিন্দু, যাদের কাছে এখনও উন্নয়নের ছিটে ফোঁটা পৌঁছায়নি, তাদের হয়েই লড়াই করবে তাদের এই নতুন দল। ISF এর তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের মৌলিক বিষয়ে ধর্মনিরপেক্ষতা আক্রান্ত হচ্ছে এই পরিস্থিতিতে, তাই নতুন লড়াই শুরু করতে চলেছে এই দল, যার মূল কথা নামেই নিহিত নিরপেক্ষতা। এদিন আব্বাস সিদ্দিকী আরও জানিয়েছেন, আগামী দিনে ব্রিগেডের সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। পর্যবেক্ষকদের অনেকের মতে রাজ্যে তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে, কারণ দল ভাঙছে একের পর এক সাংসদ, বিধায়ক, মন্ত্রী, শক্তপোক্ত নেতা বিজেপিতে চলে যাচ্ছেন, অনেকে বিসুরু গাইছেন। এর মধ্যেই আব্বাসের নতুন দল তৃণমূলের আরও উদ্বেগ বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক মহলের অনেকের মতে, আগে যেমন সংখ্যালঘু ভোটে বামেদের আধিপত্য ছিল, তৃণমূল আসার পর সেই ভোট ঢেলে চলে গিয়েছে তৃণমূল ভোট বাক্সেই। সংখ্যালঘু ভোট যে তৃণমূলের অন্যতম ভরসা সেটা কিন্তু সকলেরই জানা। এবার কিন্তু সেই ভোট বাক্সেই দখল দাড়ি চালাতে আসছেন নতুন দল রাজ্যে। দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কৃষি আইন 1.5 বছর স্থগিত রাখার প্রস্তাবে রাজি হলেন না কৃষকরা। 26 জানুয়ারি বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি। বুধবার 10 নম্বর কেন্দ্রীয় কৃষক বৈঠকের পর মনে হয়েছিল এতদিনে হয়তো সাময়িক কোনো সমাধান সূত্র বের হবে, কিন্তু সেটাও হলো না। কেন্দ্র প্রস্তাব দিয়েছিল 1.5 বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখা হবে, এর মধ্যে নতুন কমিটি গঠন করে আলোচনা চলবে, কিন্তু এই প্রস্তাবেও নারাজ কৃষকগণ। গতকাল কেন্দ্রের প্রস্তাবে তৎক্ষণাৎ কোনো জবাব দেয়নি কৃষক সংগঠনগুলো। তাদের অনেকেই বলাবলি করছিলেন যে সুবিশাল ট্রাক্টর মিছিলের পরিকল্পনা সরকারকে টলিয়ে দিয়েছে। যাই হোক, ভাবা হয়েছিল 10ম দফার বৈঠকের পর হয়তো শুরু নরম হবে, কিন্তু কৃষকরা তাদের পুরনো অবস্থান অর্থাৎ আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রইলেন। সুতরাং আপাতত 26 জানুয়ারি বিরাট বড় ট্রাক্টর মিছিলের প্রস্তুতি চলবে। কেন্দ্রের তরফে বলা হয়েছিল সাধারণতন্ত্র দিবসের দিন অর্থাৎ 26 জানুয়ারি কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচি ভালো দেখাবে না। সুপ্রিম কোর্টকে আবেদনও করা হয়েছিল যাতে ওই মিছিল বন্ধ করা হয়, কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। কৃষক সংগঠন অবশ্য জানিয়েছে রাজপথে হতে চলা ঐতিহ্যবাহী প্যারেডে বিন্দুমাত্র অসুবিধা করবে না তাদের ট্রাক্টর প্যারেড। তো বুঝতেই পারছেন সমাধান সূত্র কিন্তু বের হলো না। 26 জানুয়ারি বিরাট বড় ট্রাক্টর প্যারেড দিল্লিতে করতে চলেছেন কৃষক ভাইয়েরা। বিধবা ভাতা এবং পেনশনের সব আবেদন বৈধ ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোটের আগে রাজ্য সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ দুয়ারে সরকার। রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি। আর এই কর্মসূচিতে রাজ্য জুড়ে বিধবা ভাতা পেনশন স্কিমের জন্য মোট 15 লক্ষ আবেদন জমা পড়েছে। এই সমস্ত আবেদনের 100% বৈধ বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল থেকেই সেগুলোর রূপায়ণের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মোট 2 কোটি আবেদনপত্র জমা পড়েছিল দুয়ারে সরকার কর্মসূচিতে। আবেদনপত্রগুলির মধ্যে 75% আবেদনই সমাধানের আওতায় আনা হয়েছে সরকারের তরফে। মুখ্যমন্ত্রী বলেন, অনেক মানুষ সরকারি পরিষেবা পেয়েছেন এই কর্মসূচির মাধ্যমে। রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচির ব্যাপক সাড়া মেলায় এবারে এই প্রকল্পকে আরও দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানান,
আগামী 25শে জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচির চতুর্থ পর্যায়ে চলবে রাজ্য জুড়ে। কিন্তু যারা এই প্রকল্পের সুবিধাগুলো এখনও পাননি তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী 27শে জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চম দফায় দুয়ারে সরকার কর্মসূচি চালাবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিরাট বড় ঘোষণা। এবং বুঝতেই পারছেন যারা বিধবা ভাতা এবং পেনশন প্রকল্পের জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে তাদের 100% অর্থাৎ 100% মানুষই কিন্তু এই বিধবা ভাতা এবং পেনশন প্রকল্পের টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন বলেন রাজ্যের স্বাস্থ্যসাথী খাদ্যসাথী মানবিক কৃষক বন্ধু প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জাতিগত শংসাপত্র প্রদান 100 দিনের কাজের মতো 12টি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে এই দুবারে সরকার কর্মসূচির মাধ্যমে। রাজ্য জুড়ে ব্যাপক সাড়া মিলেছে এই কর্মসূচিতে। প্রায় 2 কোটি মানুষের আবেদন জমা পড়েছে গত 2 মাসে, যার মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা সর্বোচ্চ বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সিভিক পুলিশ এবং গ্রিন পুলিশদের নির্বাচনের কাজে একেবারেই ব্যবহার করা যাবে না সাব জানিয়ে দিল নির্বাচন কমিশন। বাংলার ভোট প্রক্রিয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বুধবার রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার সমস্ত জেলাশাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকদের কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন সংক্রান্ত কোনো কাজেই সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের বা গ্রিন পুলিশের কর্মীদের ব্যবহার করা যাবে না। জানা গিয়েছে কমিশনের তরফে জেলাওয়ারি সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশে যারা কর্মরত তাদের তালিকা চাওয়া হয়েছে। মনে করা হচ্ছে যাতে পরবর্তী সময়ে তাদের অন্যভাবে ব্যবহার করা না যায় সেটা নিশ্চিত করতে এই তালিকা চেয়েছে কমিশন। বিরোধীদের অনেক দিনের অভিযোগ, ওই সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশের কর্মীরা ঊর্ধ্বধারী হলেও তারা আসলে তৃণমূলের ক্যাডার। সরকারি পোশাক ব্যবহার করে তারা দলের কর্মীর মতো আচরণ করেন এবং ভূমিকা নেন। পঞ্চায়েত ভোটের সময় এই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। অনেকের বক্তব্য ছিল বহু জায়গায় ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়া, ভোট গণনা কেন্দ্রে ব্যালটে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনায় তৃণমূল কর্মীদের সরাসরি সহায়তা করেছেন এই সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশরাই। সূত্রের খবর, কমিশন জানতে চেয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশরা কি কাজ করেন, আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তাদের ভূমিকা কি, কে তাদের নিয়ন্ত্রণ করেন, এমনটা কিন্তু জানতে চেয়েছে। তো বুঝতেই পারছেন হয়তো এবারের ভোটে সিভিক এবং গ্রিন পুলিশদের নির্বাচনের কাজে আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না এমনটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরাট বড় ঘোষণা, 2022-এর 15ই অগস্টের মধ্যে প্রত্যেক দেশবাসীকে দেওয়া হবে ঘর। বিশ্বাস অমিত শাহের, 2022 সালের 15ই অগস্টের মধ্যে দেশের প্রত্যেকটি নাগরিককে ঘর বানিয়ে দেবে মোদী সরকার। দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক কর্মসূচির ঘোষণা করার সময় তিনি এই কথা বলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বছর দেড়েকের মধ্যে সবার মাথায় ছাদের ব্যবস্থা করবেন বলে এদিন অমিত শাহ জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় দেশের গ্রামীণ এবং শহরে এলাকায় যেভাবে ঘরবাড়ি নির্মাণের কর্মসূচি নিচ্ছে বিজেপি সরকার, তাতে 2022-এর 15ই অগস্টের মধ্যে সবার নিজস্ব বাড়ি থাকবে বলে তার দৃঢ় বিশ্বাস। শুধু বাড়িঘর নয়, রান্নার গ্যাসের সিলিন্ডার, জল, বিদ্যুৎ পরিষেবা দিতেও বিজেপি সরকার দারুণ কাজ করছে বলে এদিন অমিত শাহ দাবি করেন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা কর্মসূচির দৌলতে দেশের 13 কোটি দরিদ্র পরিবার রান্নার গ্যাস পেয়েছে, প্রতিটি গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ পরিষেবা, 2022 সালের মধ্যে ঘরে ঘরে জল পৌঁছানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাস্থ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আবারও একটি বড় খবর। স্বাস্থ্যসাথী নিয়ে নতুন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার। স্বাস্থ্যসাথী নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসার যে রেট, সেই রেটে কিছু পরিবর্তন হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। হাসপাতাল, নার্সিংহোম এবং সাধারণ মানুষ সকল পক্ষের যাতে সুবিধা হয় সেগুলো ভেবেই ঠিক করা হবে চিকিৎসার রেট। তো বুঝতেই পারছেন স্বাস্থ্যসাথী কার্ডে প্রত্যেক বছর কিন্তু আপনাকে দেওয়া হয় 5 লক্ষ টাকা। সেই কার্ড দিয়ে কিন্তু আপনি 5 লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে বিভিন্ন নার্সিংহোম হসপিটাল থেকে কিন্তু চিকিৎসা করতে পারেন। তো ধরুন আপনি কোনো চিকিৎসা করতে যাচ্ছেন, ধরুন কোনো রোগ হয়েছে, সেই রোগের জন্য কিন্তু আপনাকে যত টাকা খরচা হবে তত টাকা কিন্তু নার্সিংহোম আপনার সেই কার্ড থেকে কেটে নেবে। সমস্যা তৈরি হয়েছিল যে সরকারের যে রেট বাধা রয়েছে, ধরুন একটা রোগের জন্য সরকারি রেট বাধা রয়েছে 1 লক্ষ টাকা,
কিন্তু অনেক সময় সেই নার্সিংহোম কিংবা হসপিটাল কিন্তু কার্ড নিতে অস্বীকার করে, স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে, কারণ তারা কিন্তু নর্মালি যে চিকিৎসা করে সেখানে হয়তো তাদের রেটটা বেশি থাকে। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডে তাদের সেই চিকিৎসা করে তারা পাচ্ছে 1,00,000 টাকা, কিন্তু তারা নর্মালি চিকিৎসা করলে কিন্তু সেখান থেকে তারা নিতে পাচ্ছে 1,00,000 থেকে বেশি টাকা, ধরুন 1,20,000 থেকে 30,000 টাকা কিন্তু তারা নিতে পারছে। ফলে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু তারা নিতে চাইছিল না, অ্যাকসেপ্ট করছিল না। সেজন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক রোগ অনুযায়ী যে চিকিৎসার রেট দেওয়া হতো হসপিটাল বা নার্সিং হোমগুলোকে, সেই চিকিৎসার রেটটা কিছুটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জন্যই কিন্তু এদিন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন নার্সিংহোম হসপিটালের বৈঠক হয়। সেখানে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়, আগে যেই রেটে চিকিৎসা করতো নার্সিংহোম হসপিটালগুলো, সেই রেটটা কিন্তু কিছুটা বাড়ানো হচ্ছে, যাতে নার্সিংহোম হসপিটাল এবং সাধারণ মানুষ প্রত্যেকের সুবিধা হয়, কেউ যাতে হয়রানি না হয়, সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন জানান, 2016 থেকে শুরু হয়েছিল স্বাস্থ্যসাথী, তখন থেকেই অনেকে সেই কার্ড পেয়েছেন। তখন একটা অন্য রেট ছিল, কিডনির চিকিৎসায় একরকম রেট, আবার অন্য চিকিৎসার জন্য ভিন্ন রেট ছিল। সেই রেটটা নিয়ে অনেক নার্সিংহোমের আপত্তি ছিল, সেই রেটটাই কিন্তু এবার বাড়ানো হচ্ছে। কিন্তু এবার যেহেতু 10 কোটি লোকের জন্যই স্বাস্থ্যসাথী হচ্ছে, তাই রেটে কিছু বদল করা হচ্ছে। এমন রেট হচ্ছে যাতে নার্সিংহোম এবং মানুষের দুদিকেই সামঞ্জস্য বজায় থাকে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে একটি কমিটি তৈরি হচ্ছে, যারা স্বাস্থ্যসাথীর নতুন রেট নির্ধারণ করবে। এই কমিটিতে থাকবেন স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব। এরা হাসপাতাল এবং নার্সিংহোমের চিকিৎসকদের সঙ্গে কথা বলে ফাইনাল রেট চূড়ান্ত করবেন। তো বুঝতে পারছেন, অনেকেই আপনারা হয়রান হচ্ছিলেন, স্বাস্থ্যসাথী কার্ড অনেক জায়গায় অ্যাকসেপ্ট করছিল না, ফলে আপনারা কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য নতুন সিদ্ধান্ত নিল, বিরাট বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের খবরগুলো এই পর্যন্তই। কোনো ধরনের মতামত থাকলে, কী ধরনের খবর দেখতে চান কমেন্টে জানাবেন। ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব মাস্ট, এবং পাশের বেল আইকনে অবশ্যই করে দেবেন ক্লিক।